যারা এই চুরি করে জিতে এসেছে তিনারাই বেশি করে ঢোল পেটাচ্ছে, নানা রকম উচ্চ স্বরে কথা বলছে, কিন্তু এটা যে বেশি দিন থাকবে না এটা বুঝতে পারছেন না। এইটা বুঝতে হবে, মানুষকে যে কষ্ট দিলেন কিংবা মানুষের উপর যে অত্যাচারগুলি করলেন এটা ফল তো ভোগ করতেই হবে। আজকে ছোকরা ছাত্র দল, এখানে ছাত্র দল আছে, ওখানে ছাত্রলীগ আছে, আমরা কখনো ছাত্র দলকে বলি না যে তোমরা যাও লাঠি সোঁটা এই বন্দুক নিয়ে যে মারামারি করো। কিন্তু কেন ছাত্রলীগের হাতে বন্দুক থাকে, কেন ছাত্রলীগের হাতে লাঠি থাকে, কেন ছাত্রলীগের হাতে অস্ত্র থাকে, কেন ছাত্রলীগ এগুলি দিয়ে আমাদের নেতা কর্মী সহ বহু মানুষকে আহত করে, নিহত করে, এবং এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর উপরও তাদের উপরও তাদেরকে আঘাত করতে তারা ছাড়ে না। ছাত্রলীগের এই হাতে এই অস্ত্র কেন? আমি বলি আমার ছেলেদের হাতে অস্ত্র নয়, তাদের হাতে থাকবে বই খাতা কলম। আমরা চাই একটা সুন্দর জাতি দেশকে উপহার দিতে, সেজন্যই তোমাদের হাতে এগুলি থাকা দরকার। এবং প্রতিষ্ঠানগুলি গড়ে দিতে চাই, সকল প্রতিষ্ঠান আমি বারবার বলেছি, সবাইকে অবহে দিচ্ছি আমি, যে আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জনগণ ভোট দিতে পারলে অবশ্যই ক্ষমতায় যাবে। তারপরে আমি বলতে চাই প্রশাসনে যারা আছেন তাদেরকে তারা ভয় দেখিয়ে রাখে, বলে বিএনপি আসলেই তো আপনার চাকরি চলে যাবে, বিএনপি আসলেই তো আপনারা চাকরি করতে পারবেন না। কিন্তু আমি বলতে চাই যে না, বিএনপি কখনো করেনি, বিএনপি ভবিষ্যতেও করবে না। কারণ বিএনপি মনে করে এরা এদেশের মানুষ, এরা কষ্ট করে লেখাপড়া শিখে এসেছে, ক্যাডার সার্ভিস দিয়ে পাশ করে এসেছে, কাজেই এরা যার যেখানে যোগ্যতা অনুসারে, অবশ্যই বলেছি তার দক্ষতা যোগ্যতা অনুসারে সেই প্রমোশন পাওয়া উচিত, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, অন্য যে কোনো দলই হোক না কেন, সেখানে বিয়াদ বিচার করার আমাদের কোনো ইয়ে নেই, তিনি কাজ করে যাবেন নিরপেক্ষভাবে। আমরা যদি দেশের এই প্রতিষ্ঠানগুলি গড়তে না পারি তাহলে গণতন্ত্র কোনোদিনও এই দেশে টিকে থাকতে পারবে না, বারবার গণতন্ত্র বিঘ্নিত হবে। সেই জন্য সবচেয়ে প্রথমে পৃথিবীর যে কোনো দেশে দেখেন সরকার বদল হচ্ছে প্রতিনিয়ত, আমাদের প্রতিবেশী দেশেও হয়েছে, কিন্তু তাদের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলি তো কাজ করে যাচ্ছে, যে সরকারি আসছে তার পক্ষেই কাজ করছে তারা, তারা তো দেখে নাই, হতে পারে মনে মনে সাপোর্ট তো থাকতেই পারে, সাপোর্ট করে, কিন্তু তার অর্থ তারা দেশকে ভালোবাসে, তারা দেশকে সার্ভিস দিতে চায়, মানুষের সেবা করতে চায়, সেজন্য তারা সেরকমভাবে তারা কিন্তু যে আসছে তার কথা অনুযায়ী, তার কথা শুনে তারা কাজ করছে সেভাবে। আমাদেরকেও আশেপাশে দেশ থেকে, পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমি দেখে এসেছি লন্ডনে, এবার কিভাবে তারা সুন্দরভাবে তাদের ইয়ে করে চলছে এবং তারা সুন্দরভাবে কাজ করছে, ওখানে ওখানেও কোনো দল নয়, ডেমোক্রেট লিবারেল কি ডেমোক্রেট পার্টি আর কি পার্টি, রিপাবলিকান পার্টি ইত্যাদি আছে তাদের মধ্যে ভাগ আছে, কিন্তু তারপরে তারা সেগুলো নয়। নির্বাচন যখন হবে তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করবে, যে আসবে তার সঙ্গেই তারা কাজ করবে, এটাই হলো দেশ করার নিয়ম। সেজন্য সেখানে প্রতিটি প্রতিষ্ঠান হয়েছে এবং প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলেই দেশগুলি এত দ্রুত উন্নতি করতে পেরেছে। আমরা যদি স্বাধীনতার পর থেকে আমরা এই কাজটি শুরু করতে পারতাম তাহলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। শহীদ জিয়াউর রহমান শুরু করেছিলেন কিন্তু অতি স্বল্প সময়ের মধ্যেই
তারা দেখেছে যখন জিয়াউর রহমান দেশে অতি অল্প সময়ের মাঝে দেশের মানুষকে সুসংগঠিত করে ফেলেছে, এই ছাত্র যুবকদেরকে যার যার অবস্থানে পাঠিয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের জন্য নানা রকমের ব্যবস্থা করেছে, তাদের পুনর্বাসন সহ নানা রকমের ব্যবস্থা করেছে, এবং জিয়াউর রহমান অতি অল্প সময়ে বাংলাদেশকে গুছিয়ে নিয়েছে, বাংলাদেশের মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করেছে, সকল ধর্মের মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকে এক করে আমরা, এখানে কোনো ভেদাভেদ নাই, কি পাহাড়ের কি সমতলে কোনো ভেদাভেদ নেই, সেজন্য সকলে জিয়াউর রহমানের পিছনে ঐক্যবদ্ধ হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল বলে কাজ করেছিল, সকলেই সমান সম্মান পেয়েছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করেছিল, সকলকে নিয়ে এগিয়ে গিয়েছিল, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছিল, উন্নতি করছিল বলেই। কিন্তু প্রশাসনে তখন আপনারা দেখেছেন, এই প্রশাসনের লোকরাই, আমি নাম বলতে চাই না, তারা সেদিন জিয়াউর রহমানের সঙ্গে কাজ করে নাই, খাল কাটে নাই, অনেকেই আছে, অনেকেই পাবেন, তারা করেছে, তারা করেছে, কেন তারা, তার আজকে তাদের কেন মাথা খারাপ হলো, বিকৃত মস্তিষ্ক হয়ে গেলেন তারা আজকে, সেই জিয়াউর রহমান তো জানা সত্ত্বেও কাউকে বাদ দেয়নি, সবাইকে নিয়ে কাজ করে দেশ গড়তে চেয়েছেন। এটা দেখেই শুধু তাই নয়, জিয়াউর রহমানকে বহির্বিশ্বে পর্যন্ত সম্মান দেওয়া হয়েছে, অনেক সম্মান দিয়েছে, আপনারা দেখেছেন যখন মিডল ইস্টের যুদ্ধ ইরাক ইরান, সেখানেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই লোকটি হয়তো পারবে কিছু এই সমস্যার জন্য কাজ করতে। কাজে জিয়াউর রহমানের, সেই জিয়াউর রহমানের হাতে গড়া দল আপনারা, সেই জিয়াউর রহমানের হাতে গড়া দল ছাত্র দল তোমরা, তোমরা পারবে না এই দেশটাকে গড়তে, তোমরা পারবে না দেশে শান্তি শৃঙ্খলা উন্নয়ন গণতন্ত্র ফিরিয়ে আনতে, তোমাদের কাছে শুধু আমি স্লোগান আর এই হইচই আশা করি না, তোমাদেরকে আরো ডিসিপ্লিন হতে হবে, তোমাদের আজকে আরো শৃঙ্খলা মেনে চলতে হবে সব জায়গাতেই, এবং নেতাদের সম্মান করতে হবে, সিনিয়র জুনিয়র তাদের, আমি বুঝতে পারলাম না তো কি হলো তাদের, কিন্তু সিনিয়র যদি আসে তাহলে জুনিয়রের উচিত উঠতে সেই সিটটা ছেড়ে দিয়ে সিনিয়রকে বসতে দাও, এটাই হলো সম্মান, এটাই করা উচিত, এটাই হলো, এগুলো শিখতে হবে, এগুলো করতে হবে, এগুলো করতে হবে, আমি তোমাদের কাছ থেকে আশা করি। তোমরা দেখেছ যে কিছুদিন আগে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলির উপরে তারা ট্যাক্স বসিয়েছিল, হ্যাঁ ভ্যাট বসিয়েছিল, এই ছাত্ররা এবং শিক্ষকরা সবাই সেদিন আন্দোলন করেছিল, আমি মনে করি তোমাদেরও তাদের সঙ্গে, তোমাদের সঙ্গেও থাকা, তোমাদেরও তাদের সঙ্গে থাকা উচিত, কেন শিক্ষার উপরে ভ্যাট বসাবে, শিক্ষার্থীদের উপরে কেন ভ্যাট বসাবে, এমনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটি থেকে অনেক বেশি বেতন দিতে হয়, তার উপর তাদের এই এই ভ্যাট দেওয়ার মতো অবস্থা নেই, এই ভ্যাট ভ্যাট কেন তারা এখন বলে, আমরা ভ্যাট প্রথম শুরু করেছি আমরা, কিন্তু আমরা কনজিউমার সব ইয়ের উপর দিয়েছি, ব্যবসা বাণিজ্য অন্যান্য জিনিস শুধু, কখনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোথাও দেইনি আমরা, কিন্তু তখন এই আওয়ামী লীগ সবচেয়ে বেশি পার্লামেন্টে দেখেন অ্যান্ড প্রসিডিংসে দেখবেন আওয়ামী লীগ সবচেয়ে বেশি অপোজ করেছে এই ভ্যাট যাতে না দেওয়া হয়, কিন্তু আমরা ভ্যাট দিয়েছি এবং আমরা অত্যন্ত সুন্দরভাবে সেটাকে ই করে দেশের অর্থনীতিকে, আমাদের সময় যেখানে দেশের অর্থনীতি ছিল 6.7% উপরে সেখানে প্রবৃদ্ধির হার ছিল, আর এখন কি অবস্থায় এসে দাঁড়িয়েছে, বিদেশি কোনো বিনিয়োগ আসে না, শুধু দেশিটাও হয় না, দেশি লোক যারা ব্যবসায়ী আছে বেশিরভাগ লোক তাদের টাকা বাইরে নিয়ে যাচ্ছে, বাইরে তারা ইনভেস্ট করতে চায়, ধর ভরসা পায় সেখানে যে তার টাকা কোনো ক্ষতি হবে না, কিন্তু এই দেশে ভরসা পায় না, এই দেশে ছাত্রলীগকে চাঁদা দিতে দিতে তাদের অবস্থা খারাপ, সে বিএনপিরই হোক আর আওয়ামী লীগেরই হোক কাউকে ওরা ছেড়ে কথা বলে না,
এই হলো তাদের অবস্থা। আজকে চাঁদাবাজি আর এই মাস্তানি করে দেশের উন্নতি করা যাবে না। আজকে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পায়, কারণ বিদেশে বাংলাদেশে বিনিয়োগ করার কোনো পরিবেশ নাই, নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, অর্থনৈতিক অবনতি, কাজেই ভয় পায় সেই জন্য। কিন্তু আমরা বলতে চাই না, আমাদের দেশে ব্যাপক বিনিয়োগ করার সুযোগ রয়েছে এবং দেশি এবং বিদেশি সবাইকে আশ্বস্ত করব যে সুযোগ আসলে আমরা অবশ্যই দেশি বিদেশি বিনিয়োগকে আমরা এই দেশে উৎসাহিত করব, জায়গা দেব, আরো নানা রকম সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশে যাতে এই যুবকরাও, সবাই তো আর রাজনীতিতে যেতে পারবে না, এদেরও কর্মসংস্থানে যাতে ব্যবস্থা হয়, ভালো লেখাপড়া শিখে তার ব্যবস্থা আমরা করব। সেই ব্যবস্থাও আমরা করব। আজকে অনেকে বিভিন্ন বড় বড় কথা বলে, এই আওয়ামী লীগ সত্য কথা কখনো বলে না, শুধু মিথ্যার উপরে ভর করে চলে, মিথ্যা, এই মিথ্যার উপরে টিকে আছে, বেঁচে আছে, কিন্তু মিথ্যা সত্য কেউ কখনো আড়াল করতে পারে না, মিথ্যা দিয়ে সত্য ডাকা যায় না, সত্য একদম প্রতিষ্ঠিত হবে। এই যে ছেলেরা আছে আছে, আমরা মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছিলাম, মেয়েদের জন্য, মেয়েদের জন্য যাতে আমাদের শুধু শহরের মেয়েরা নয়, সারা বাংলাদেশের মেয়েরা যাতে স্কুলে যেতে পারে, লেখাপড়া শিখতে পারে, সেজন্য আমরা তাদেরকে প্রথমে ক্লাস এইট পর্যন্ত, পরে টুয়েলভ পর্যন্ত আমরা অবৈতনিক করে দিয়েছিলাম, তাদের বৃত্তি দিয়েছিলাম, বই খাতা বিভিন্ন ভাবে সরবরাহ করা হতো, এমনকি সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানেও বই খাতা আমরা সরবরাহ করেছি। এইভাবে আমরা দেশের জাতিকে শিক্ষিত করতেছি। একটা জাতি শিক্ষিত হলেই সেই জাতি উন্নতি করতে পারে। সেজন্যই জিয়ার রহমানের এই গণশিক্ষা ছিল, তারপরে আমরা সকলের শিক্ষার জন্য, সকলের জন্য শিক্ষা ব্যবস্থা করেছিলাম, সেখানেও গণ্ডগোল করে করে চুরি করে সেই শিক্ষাটা শেষ করে দিয়েছে, এখন আর সেই অবস্থা নেই। কাজেই আমি বলতে চাই যে আমাদের ছাত্র দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমাদেরকে শিখতে হবে, তোমরা হয়তো আজকে সবাই এত খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছ যে তোমাদের কমিটি ঘোষণা হবে কিছুদিনের মধ্যে, সেজন্য অবশ্যই সেটা সত্যি সবাই আশা করে, কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদেরও মূল্যায়ন করতে হবে, সব কিছু মূল্যায়ন করে আমি সকলের জন্য সমান, সকলের জন্য সমান, কোনো গ্রুপের জন্য হতে পারে না, আমাকে দেখতে হবে ভবিষ্যতের চিন্তাও করতে হবে ছাত্র দলকে। এই যে ছাত্র দলের মধ্যে একটা জট হয়ে গিয়েছিল, এই জটকে এখন আমাদের ছাড়াতে হবে, সেজন্য অবশ্যই আমাদের প্রয়োজন, অবশ্যই আমাদের প্রয়োজন এই জট ছাড়াবার জন্য যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি আমাদের করতে হবে, এবং ছাত্র দলকে গতিশীল করার জন্য সত্যিকারের যোগ্য উপযুক্ত দলের প্রতি অনুগত আন্দোলন সংগ্রামে থাকবে এরকম সব, এবং ছাত্র প্রকৃত ছাত্র তাদেরকে দিয়ে সংগঠন করতে হবে, তাদের সংগঠন সত্যিকারে গড়ে উঠবে, কে ছোট কে বড় দেখা নয়, কিন্তু আমি মনে করি যে ছাত্র দল থেকে কেউ যদি ছাত্র দলের জায়গা না পায়, তার মানে কি তার রাজনীতি শেষ হয়ে গেল? না, তার অন্য আরো জায়গা আছে, সেই জায়গাতে তাকে দেওয়া হবে, তার কষ্টের, তার আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করা হবে। কাজে এইভাবেই আমরা ছাত্র দলকে গুছাতে চাই, এবং আমি মনে করি তোমরা যে যা আগে করে থাকো এখন ভুলে যাবে, যে যা দেয়া হবে সকলকে খুশি মনে আনন্দের সঙ্গে সেটা গ্রহণ করে
সকলকে স্বাগত জানিয়ে কাজ করবার মানসিকতা রাখতে হবে, সেই মানসিকতা রাখতে হবে। সেখানে যদি তোমাদের মধ্যে থাকে আমি বাদ করেছি বলে আমি এক গ্রুপ করে আমার অমুকের এগেনস্টে আমি আন্দোলন করব, তাহলে কিন্তু নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারব, ক্ষতিগ্রস্ত হবো, সেটা নয়। কিংবা কিংবা অমুক ভাই তমুক ভাই অমুক ভাই দেয়নি আমাদেরকে, সেই জন্য তাদের এগেনস্টে যেয়ে তাদের উপরে ঝামেলা করবো, নানা রকম তাদেরকে গালিগালাজ করবো, সেটাও বোধ হয় ঠিক হবে না। সেটাও হয়তো ঠিক হবে না। সেজন্যই আমি বলতে চাই যে যা হবে আমরা চেষ্টা করবো, আমরা প্রত্যেকেই, তোমরা ছাত্রদল, তোমরা আন্দোলন সংগ্রাম করেছিল, তোমরা প্রত্যেকেই আমার ছেলের মতো, প্রত্যেকেই আমরা ছেলের মতো, তাই আমি প্রত্যেককে ভালোবাসি এবং প্রত্যেককেই আমি মূল্যায়ন করতে চাই। কিন্তু জায়গা দিতে হবে তো কতটা, সেখানে যাকে যতটা পারবো মূল্যায়ন করবো। কাজে সেজন্যই তোমাদেরকে মানসিকভাবে একটু প্রস্তুত থাকতে হবে, যে আমি বলতে চাই না যে কেউ বাদ করে যাচ্ছ, বুঝতে প্রস্তুত থাকতে হবে, কিছু তো হয়তো ইয়ে হতেই পারে, কিন্তু তাদের জন্য অবশ্যই তোমাদের ছাত্রদল হলেই তো বাকি সংগঠনগুলো হবে। যেমন যুবদল আছে, যুবদলে যে আছে সিনিয়র হয়ে গেছে, এমপি ইলেকশন করে, ও তো আর এখন যুবদল করা ঠিক হবে না, কাজে তাকেও তিনিও বলেন, তিনি নিজেও আমাকে বলেছেন, কাজে সেও চায় এবং আরেকজনকেও সুযোগ দেওয়া উচিত যাতে সেই সুযোগটা পায় এবং তারা করতে পারে, যুবদল করতে হবে। তারপরে তারপরে স্বেচ্ছাসেবক দল আছে, সোহেল আজকে নেই, তোমরা বলেছ সোহেলের কথা, সোহেল অত্যন্ত ভালো ছিল দলের জন্য, একদম নিবেদিত দলের জন্য নিবেদিত, সোহেলের কাজ আমি দেখেছি, সভাপতিও ছিল ছাত্র দলে দেখেছি, তাই সোহেলকে মূল্যায়ন করে আমরা স্বেচ্ছাসেবক থেকে হয়তো সোহেল চলে যাবে ঢাকা সিটিতে, ঢাকা সিটিতে কাজ করবে, কারণ তিনি ঢাকা থেকে ইলেকশন করবেন আশা পোষণ করেন এবং সোহেল মূল দলে চলে আসবে। এরকম ভাবে আমরা চেষ্টা করব প্রত্যেককেই মূল্যায়ন করতে, কেউ যাতে বাদ না যায়, প্রত্যেককে মূল্যায়ন করতে আমরা চেষ্টা করব। তাই ছাত্র দলের এই প্রচেষ্টা বার্ষিকীতে তোমরা সকলে মিলে আমি চাই রাজীব আহসান সহ সারা বন্দী আছে সকল ছাত্র নেতার মুক্তি দাবি করছি এবং সকল রাজবন্দীর মুক্তি দাবি করছি এবং সকলের মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি। কার কাছে দাবি করবো, কার কাছে দাবি করবো, এই অবৈধ সরকারের কাছে? এরা তো কিছু করবে না, এরা তো পারলে আরো মামলা দিবে আমাদের সহ, কাজে সেই জন্যই নিজেদেরকে তৈরি করতে হবে আগামী দিনে গণতন্ত্রকে ফিরিয়ে আনলে, তবেই না সেই গণতান্ত্রিক সরকারের কাছে দাবিটা হবে। তবুও বলবো সকলের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আমরা বিচারকদের কাছে দাবি করতে পারি যে মিথ্যা মামলাগুলি যেন প্রত্যাহার হয়ে যায়, তাদের কাছে আমরা দাবি করতে পারি, যেহেতু কিনার একটা প্রতিষ্ঠান, তাদের কাছে দাবি করব, আইনজীবীদের কাছে বলবো তারা যেন এইসব মামলা দেখে আমাদের নেতৃবৃন্দকে মুক্ত করে নিয়ে আসে, তাদেরকে আমরা বলবো। এইভাবেই আমরা সকল ছাত্র দল এবং যারা ইতিমধ্যে অঙ্গহানি হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা কিছু ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করেছি, দল এখন বিরোধী দলে, কাজে আমাদেরও সেই সংগঠন যতটুকু পারি আমরা সাহায্য করছি এবং করব। এখানে যাদেরই অঙ্গহানি হয়েছে বাইরে আছে তাদের চিকিৎসা যেমনভাবে আমরা পারছি করছি, এখানে আমি আছে, এখানে আমাদের এর ড্যাবের সেক্রেটারি কি বলে ড্যাবের মহাসচিব মহাসচিব জাহিদ হোসেন, তাকে আমি ধন্যবাদ দিব, তাকে টাকা মাত্র সে সব জায়গায় যায় এবং প্রতিটি ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করে, যে করে
তার কথা অবশ্যই বলা উচিত, কেন বলবো না? সে করে কি পেলাম কি পেলাম না সেটা বড় করে দেখে না, সে দেখে আমার দলটা, দলটার নেতা কর্মীরা কষ্ট ভাবে সে দেখতে পারে না, তাই সে করে। আইনজীবীরা অনেকেই সাহায্য করছেন, আইনজীবীরা এখানে বসে আছেন, নাম বললে অনেকের নাম বলা লাগে, আইনজীবীরা সাহায্য করছেন, খোকন আছে, তারপরে জয়নাল আবেদিন আছে, ওনারা আছে সাহায্য করছেন, সানাউল্লাহ আছে, মাসুদ তালুকদার আছে, তারা বিভিন্ন ভাবে আমাদের মামলা মকদ্দমা সহ সবারটা দেখে এবং করছে, তারা সাহায্য সহযোগিতা করছে, মহিলারাও করছেন, কাজে সেই জন্য বলবো তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো। আমরা এদের মাধ্যমে আমরা বিচারকদের কাছে আমরা দাবি জানাবো যে যাতে এই বন্দীদের মুক্তি দেওয়া হয়, এই অত্যাচার থেকে যাশি মুক্তি পায় তাদের জন্য আপনারা কিছু সহযোগিতা করুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে ছাত্রদল, তোমরা মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, তোমাদের সকলের মূল্যায়ন করা হবে, সকলকে মূল্যায়ন করা হবে, এবং আগামী দিনে ছাত্রদলকে সারা বাংলাদেশে ছাত্রদল অত্যন্ত শক্তিশালী, আজকেও বহু জায়গায় মিছিল করেছে, মিছিলের উপরে গুলি করিয়েছে, মিছিলের উপরে গুলি করে এইভাবে করেছে, তারপরে অনেকে আহত হয়েছে, মিছিল করেছে, তাই ছাড়া বাংলাদেশে ছাত্রদলকে আরো সুসংগঠিত শক্তিশালী করে গড়ে তুলতে হবে, তাহলে ইনশাল্লাহ অতি দ্রুত এই অত্যাচারী খুনির ডাইনিকে আমরা বিদায় করে দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন প্রতিষ্ঠিত করতে পারবো, আর আমাদের গুম হওয়া ভাই বোনদের মা বোনদেরকে তাদের খোঁজ দিয়ে তাদেরকে একটু শান্তি দিতে পারব। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ ধন্যবাদ।